এমন বাড়াটি আমার অদৃশ্যে ঢুকেছিল, ভাড়া দেওয়ার নাম তো নেই, বাড়িটা একটু কয় পরিষ্কার রাখবে তার নেই। অনন্ত বাবু বলিও বসাই, অনন্ত বাবু বাবু হ্যাঁ এলাম আপনার চন্দ্রবদন দর্শন করতে। তা কি ঠিক করলেন বলুন? দু বছরের সমস্ত ভাড়ার টাকা আজই মিটিয়ে দিবেন নাকি বোসকা বস্কি নিয়ে ক্রয় করবেন? দেখুন বিলাস বাবু, আমি এখন জোগাড় করতে পারি, আমি এখন জোগাড় করতে পারি। পারবেন না মশাই, পারবেন না, এই জনেও পারবেন না। কেন শুধু শুধু আমাকে বাড়তে দিচ্ছেন? আমার অবস্থাটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমার অবস্থা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন বিলাস বাবু। আচ্ছা আচ্ছা, আপনার না হয় দেড়খানা ঠেক, আপনার যার দুটো ঠ্যাং আস্তে আছে সে কিছু করতে পারছে না? অল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে, সন্ধ্যা চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বাবু? অদৃষ্টের উপর কারো কোনো হাত নেই। আবার অরসম্মিনী নাম করা কন্ট্রাক্টর, আর তার বল কিনা জানি মশাই জানি। আজ না হয় সোলেন গাঙ্গুলি আঙ্গুল বলে কলা গাছে, এক সময় আমার বাড়িতে ভাড়া ছিল, অনেক কষ্টের জীবন সৌরভ গাঙ্গুলি ওই ছেলেটা মানুষ করেছে। শৈলেন দা ভুলে গেছে সেই কান্না ইতিহাস, নিচে চাপা পড়ে গেছে দাদা, অন্য কোনো মেহরে
করছে তোমার মন করছো না আদর্শের বলিতে মন হয়তো করতে পারে দাদা কিন্তু এই পেটের চালা নীতিতে ভরে না দাদা নীতিতে ভরে না নীতিতে ভরে না আমি কেন মহৎ হব না পাথরটা কোথায় এই পেট নামক রাক্ষস প্রত্যেকটি ধনির ইতিহাস হতে দেখুন কেউ কে বাস না দিয়ে ঘটানোর ধনি হয়েছে কেউ বার দিয়েছে সরকারকে কেউ বার দিয়েছে সহদর ভাইকে কেউ বার দিয়েছে বন্ধুকে কিন্তু এর নাম হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্রই গণতন্ত্রের বারোটা বাজিয়েছে সৎভাবে বেঁচে থাকা আদুলের কল্পনা মাত্র পারেন তো আপনি কাউকে পারেন এই দেখে বিশ্ব জয় করতে পারবে অসত পথে বেঁচে থাকতে আমি চাই না এই একটা পানি আজ হকারি করতে পারব সকালে তুমি বাড়ি থেকে বেরোলে ময়লা কাপড় পরে আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা কি করে এটা সম্ভব হলো তুমি কি আমার দিনের মাতৃহীন ভাইকে আমি খবর করিনি Thank you.
কেন 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 আমাদের জব্দ করার মত
আমাকে জব্দ করার মতো তুই বল ভাই আর তুই বল ভাই আমার বাবা আমার বাবাকে কি আমি কষ্ট বাবা মায়ের মতো করে মানুষ নেই খেয়াল নিবি না একদম খেয়াল নিবি না আরে তার চেয়ে এতটুকু কম বুঝি ভাগ্য আমাকে চলে দিয়েছে স্বর্ণ শিখরে আরে বাবা যে লাইনে যে দেওয়া আচ্ছা তুই বস আমি মিতাকে ডেকে আছি মিতা মিতা এসো এসো মিতা এবার আস তুমি নাচে গানে মুগ্ধ করে দাও আজ আমার বন্ধুর জন্মদিন তোমার এই পার্কে মানুষের ভিতর কেন
আছো চন্দ্রা কেমন আছে চন্দ্রা কেমন আছে জানি না আর আল্লাহ জানি না আর আল্লাহ আচ্ছা তুমি চন্দ্রাদের কোনো খবর জানো আচ্ছা তুমি কি চন্দ্রাদের কোনো খবর জানো ওরা কেমন আছে ওরা কেমন আছে ইদানি ভালোই আছে বাট ভালোই আছে চন্দ্রদের কি একটা চাকরি করছে প্রতিদিন বিকেলে সাজগোজ করে বের হয় কথা কি জানো নরেন্দ্রের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয় কিন্তু দাদা যে এইভাবে বলতে যাবে একদিন ঠিকই দেখবে ডাক্তার দিন মরবার পর ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে ঠিক ওই দিন কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ বিয়ে পাস করে ভদ্রগোছের একটা চাকরি আমি পেলাম না তিলে তিলে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু হলো আমার যদি ক্ষমতা থাকতো এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে চোরে চোরমার করে দিতাম সেখানে শিক্ষার কোনো মূল্য নেই মনুষ্যত্বের কোনো দাম নেই বিয়ে পাস করে যে সমাজে ছেলেকে কুলিগিরি করতে হয় সেই সমাজ উচ্ছিন্ন যাক ছুটে যাক নরেন 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 যদি এই দেহে না থাকতো কেউ কাহারে প্রেম রসিতে বাঁধিয়া না রাখতো ভালোবাসার মনটা যদি এই দেহে না থাকতো Come on.
ভাই তো পুলিশরা আর কি হবে
아,